মুখ্যমন্ত্রী বদল হলে সরকার বদল নয় কেন? ত্রিপুরায় সরব কুণাল সুবল রায়। সুতরাং আমরাও এই বাংলা মডেলকে সামনে রেখে এই সামনে 2023-এর লড়াই, আর এই লড়াইয়ে জিততে আপনাদের অধিকার ফিরিয়ে দিতে, আপনারা যাতে শান্তিতে সম্প্রীতিতে এই রাজ্যে থাকতে পারেন। এদিনের জনসভায় পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তুললেন, যদি মুখ্যমন্ত্রী বদল হয় তাহলে সরকার বদল নয় কেন? ওরা আগে বলুক মুখ্যমন্ত্রী কেন বদলাতে হলো, আর মুখ্যমন্ত্রী যদি বদলাতে হয় তাহলে সরকারটা বদল হবে না কেন? বিপ্লববাবু তো বয়স হয়ে যায়নি, অসুস্থ ছিলেন না, বদলাতে হলো কেন? এইটাই তো আজ অব্দি বিজেপি বলে উঠতে পারলো না, তাহলে সরকারটা অপদার্থ, এটা তো তৃণমূল বলে আসছিল সেটাই মান্যতা পাচ্ছে। 23-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের জন্য অ্যাসেট টেস্ট ত্রিপুরার 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই 4 নির্বাচনকে পাখির চোখ করে ত্রিপুরায় কোমর বাঁধছে তৃণমূল। প্রচারে গেছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আগরতলায় তৃণমূলের জনসভা শুরুর আগে এক বিশাল রোড শো করেন অভিষেক। এদিনে জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা তৃণমূল ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়। বিগ ফ্লপ দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে, ত্রিপুরার মাটিতে ঘুরে বুঝেছেন তিনি মানুষের হৃদয় তৃণমূল, বললেন সেই কথা। বিগ ফ্লপ দেব, বিপ্লব দেব না, বিগ ফ্লপ দেব। আর প্রমাণ হয়ে গেছে যে আজকে সেই বিগ ফ্লপ দেবকে আজকে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী আসন থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে, কারণ সে ফ্লপ হয়েছে। আজকে ভাবুন, ভারতীয় জনতা পার্টিকে আজকে প্রশ্ন করুন, ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রশ্ন করি, এতজন বিধায়ক ছিল, সেই বিধায়কের মধ্যে কি কোনো যোগ্যতা নেই? তাদের মধ্যে থেকে একটা মুখ্যমন্ত্রী হলো না, যাকে কিছুদিন আগে রাজ্যসভা সাংসদ করে পাঠালো তাকে আবার মুখ্যমন্ত্রী করতে হলো। এর থেকে বড় অপদার্থ, এর থেকে বড় ব্যর্থ, এর থেকে বড় জঘন্য কিছু হতে পারে বলে আমি মনে করি না। এদিন সংহিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুবল ভৌমিক, সুস্মিতা দেব প্রত্যেকেই বক্তব্য রাখেন। পুরো ভোটের সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরা হয়। গতকালও আক্রান্ত তৃণমূল এই সব কথাকে তুলে ধরে আগামী দিনের জন্য লক্ষ্য স্থির করার পথে তৃণমূল কংগ্রেস।